হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর এখন চলছে বন্ধুরা শীতকাল, মানেই হচ্ছে মেলা। মেলার মৌসুম চলছে, প্রত্যেকটা জেলায় জেলায়, শহরে শহরে এখন মেলা চলছে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদেরকে কাটোয়া শহরের সবলা মেলার একটা ছোট্ট ভিডিও। তো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। তো বন্ধুরা, আজকে সবলা মেলায় কিন্তু দুর্দান্ত আকর্ষণ রয়েছে। আজকে সবলা মেলায় আসতে চলেছে আমাদের কাটোয়া শহরে অনন্যা চক্রবর্তী। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছ, জি বাংলার সারেগামাপার একজন খ্যাতনামা শিল্পী অনন্যা চক্রবর্তী। তো যখন আসবে তখন আমি জানি না আমি এখানে থাকবো কি না, কেন কি অনেকটা রাতেই আসে, ধরো তারপরে প্রোগ্রাম হয়। তো যদি আমি থাকাকালীন স্টেজে উনি ওঠেন তো আমি তোমাদের সাথে সেই ভিডিও নিশ্চয়ই শেয়ার করব। তো বন্ধুরা দেখো, সবলা মেলায় কী না নেই, প্রত্যেকটা সুন্দর সুন্দর জিনিস এবং সব কিছু তোমার হাতে বানানো জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এই যে কত সুন্দর সুন্দর একতারা রয়েছে, তারপর কাঠের নানান রকম কারুকার্য করা সুন্দর সুন্দর পুতুল, লক্ষ্মী পেঁচা। তবে আমার লক্ষ্মী পেঁচার ডিজাইনগুলো খুবই খুবই ভালো লেগেছে। আর এখানে দেখো ছোট ছোট টি টেবিল, এবং সেখানে কত সুন্দর হ্যান্ড পেন্টিং, শিল্পীর হাতের সত্যি হাতের জাদু আছে, এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছে। আর এখানে দেখো ডাইনিং টেবিলও রয়েছে, অসাধারণ সব ডিজাইনের ডাইনিং টেবিল রয়েছে, শোপিস, মূর্তি। এখানে দেখো একটা গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে, এখানে দেখো ওয়াল ক্লকও রয়েছে, এত সুন্দর লাগছিল দেখতে, প্রত্যেকটা জিনিস হাতের তৈরি এবং অসাধারণ হাতের কাজ, অসাধারণ। তো আগে তোমাদেরকে আমি এই জিনিসগুলোই দেখাই, কারণ এইটাই এই লাইনটা দিয়ে যখন যাচ্ছি তো এত সুন্দর সুন্দর ডাইনিং টেবিল, টি টেবিল, স্টাডি টেবিল, এত ভালো লাগছে দেখতে, তোমাদের সাথে শেয়ার না করে তো আমি পারলামই না। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট লক্ষ্মী প্যাঁচা রয়েছে, তারপরে ওয়ালে কি র্যাগ রয়েছে। তো দেখো এখানেও দেখো কাঠের সমস্ত সুন্দর সুন্দর জিনিস বানানো রয়েছে। এই যে দেখো এই ওয়াল হ্যাঙ্গিংটা আমার খুবই পছন্দ ছিল, কিন্তু যাই হোক নেওয়া আমার হয়নি। তো দেখো খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইস, সব থেকে কম দামে, খুব একটা বেশি দামও নয়, দামগুলো বলছিল 80 টাকা করে দাম বলছিল, খুব বেশি দাম বলেনি। তো এই ডাইনিং টেবিলটা তোমরা একটু দেখো বন্ধুরা, এটা হচ্ছে পুরো একদম ব্লেডের মতন, ব্লেডের যেরকম আর কি ডিজাইন হয় ঠিক সেই ডিজাইনের, অসাধারণ অসাধারণ, দুর্দান্ত। এর উপরে কাঁচ বসানোর জন্য সিস্টেম করা রয়েছে, রবার্ট বসানো রয়েছে যাতে কাঁচ সেট করা যায়। তার এইগুলো দেখো পুরো পলিশ করা রয়েছে, এখানে ছোট্ট ছোট্ট চাবি রিং রয়েছে, আর অসাধারণ হাতের কাজ, তোমরা তো নিজের চোখেই দেখে বুঝতেই পারছো বন্ধুরা। তো চলে এসেছি নেক্সট স্টলে। তো এখানে দেখো খুব সুন্দর সুন্দর, এই যে দেখো লক্ষ্মী পেঁচা দেওয়া হার, কীরকম মালাগুলো দেখো, অসাধারণ দেখতে। আজকাল তো এগুলোই ট্রেন্ডিং চলছে তাই না, খুবই ভালো লাগে এই ধরনের হার পরলে। তারপর মা দুর্গার মুখ রয়েছে, আরও জাঙ্ক জুয়েলারি যেরকম হয় আর কি, সব কিছু হাতের বানানো, অসাধারণ। আর বন্ধুরা এখানে এসে তো আমি আটকেই পড়েছি, এত সুন্দর সুন্দর পুতুল, পুরো রাজস্থানী মানে স্টাইলে আর কি, ঘাগড়া পরানো রয়েছে, তারপর ওড়না পরানো রয়েছে। তারপর চলে এসেছি নেক্সট স্টলে। তো এখানে দেখো সমস্ত উলের ডিজাইন করা জিনিসপত্র রয়েছে, সব বাচ্চা থেকে বড় সবারই জন্য। তো বাচ্চাদের ছোট ছোট টুপি, তারপরে উলের ফ্রক, এই সমস্ত জিনিস রয়েছে, চাদর রয়েছে, গোপালের পোশাক রয়েছে। তো বন্ধুরা চলে এসেছি নেক্সট স্টলে। তো এখানে কিন্তু সবলা মেলায় বর্ধমান জেলা জুড়ে নানান শহর থেকে নানান জায়গা থেকে কিন্তু শিল্পীরা এসছেন তাদের হাতের কাজ দেখানোর জন্য, এখানে স্টল বসিয়েছেন, কোনোটা কালনা থেকে, কোনোটা বর্ধমান থেকে, অনেক অনেক জায়গা থেকে। তো এখানে দেখো হাতের বানানো কত সুন্দর সুন্দর ব্যাঙ্গেলস, চুড়ি, সমস্ত জিনিস রয়েছে। আর এখানে দেখো বন্ধুরা একদম জুটের ব্যাগ রয়েছে, একদম হ্যান্ডমেড, আর সুন্দর হ্যান্ড পেন্টিং করাও রয়েছে। তো দেখো ব্যাগটা কিন্তু খুবই সুন্দর লাগলো। তবে আমি একটা জিনিস খেয়াল করলাম, এখানে কিন্তু দাম প্রত্যেকটা জিনিসের একদম রিজনেবল প্রাইস, খুব একটা বেশি দাম নেই, একদম ন্যায্য দাম। তো ব্যাগের কালেকশনগুলো খুব ভালো লাগছিল, তো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই। ব্যাগের স্টল কিন্তু অনেকগুলোই এসেছে, 4-5টা ব্যাগের স্টল এসছে।
তো প্রত্যেকটা ব্যাগই বেশ সুন্দর লাগলো, ভালো লাগলো। আর এখানে দেখো কত সুন্দর একটা টেডি ঝোলানো রয়েছে, দারুণ দেখো। আর এই দোকানটাই দেখলাম কত সুন্দর ছোট্ট ছোট্ট নানান রকম টেডি রয়েছে, বেশ আকর্ষণীয় দোকানটা। এখানে কিন্তু প্রচুর বাচ্চাদের ভিড় রয়েছে, দোকানটাতে খুব সুন্দরভাবে টেডিগুলো সাজানো রয়েছে। দেখো ছোট ছোট পেঙ্গুইন রয়েছে, আর এখানে নানান রকম পশু আছে, বাঘ আছে, কুকুর আছে, ঘোড়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, সবগুলো কিন্তু একদম হাতের তৈরি। তারপর এখানে দেখো কতগুলো জুটের তৈরি হ্যান্ডব্যাগও রয়েছে, প্রত্যেকটা ব্যাগের কালেকশন কিন্তু অসাধারণ, দারুণ পেন্টিং করা, হাতের কাজ করা, এক একটা আবার এমব্রয়ডারিও করা রয়েছে। এখানে দেখো পার্স রয়েছে, ক্লাচগুলো রয়েছে, এই যে ব্যাগটাতে দেখো ছোট্ট ছোট্ট সবুজ একদম পাতা দিয়ে গাছ করা রয়েছে, ওটা কিন্তু পুরো হাত দিয়ে সেলাই করে বানানো। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ব্যাগও রয়েছে, দামটা তোমাদের দেখায়, এই যে দেখো লেখা আছে 150 টাকা, দামগুলো কিন্তু একদম খুবই ঠিকঠাক একদম দাম। তো তারপরে চলে এসেছি আর একটা জুয়েলারি শপে, এখানেও দেখো অসাধারণ সমস্ত কালেকশন রয়েছে। এই যে দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু দাঁড়িয়ে দেখার মতন। তো বন্ধুরা তারপরে চলে এসেছি একটা কাপড়ের দোকানে, আর এখানে দেখো হাতের তৈরি কাঁথা স্টিচের চুড়িদারের পিস রয়েছে, নাইটি রয়েছে, শাড়ি রয়েছে, কুর্তি রয়েছে, আর ওখানে দেখো কাফতান নাইটিগুলো রয়েছে। কি অসাধারণ অপূর্ব হাতের কাজ, এবং কাপড়ের কোয়ালিটিগুলো খুব ভালো। তো দেখো তারপরে এসেছি একটা ব্যাগের দোকানে, এই ব্যাগগুলো বেশ ভালো লাগলো, সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন। তো আমি এই ব্যাগটার দাম জিজ্ঞেস করছিলাম, তো ব্যাগটার দাম বললো 300 টাকা। ব্যাগটাও কিন্তু বেশ বড় সড়ো, মানে টুকিটাকি ভালো জিনিস ধরে যাবে আর কি ব্যাগের মধ্যে, তো বেশ ভালো, কালেকশন খুবই সুন্দর। এই যে দেখো আরেকটা দোকানে চলে এসেছি, এখানেও কত সুন্দর একদম হাতের কাজের পুরো কাঁথা স্টিচে শাড়ি, কুর্তি, চুড়িদারের পিস, ব্যাগ, সমস্ত কিছু কালেকশন রয়েছে। এটা দেখো 11 নম্বর স্টল, সবলা মেলা লেখাই রয়েছে দেখতেই পাচ্ছ, প্রত্যেকটা স্টলে এরকম নাম্বারিং করা রয়েছে। এখানে দেখো, এই দেখো এই ব্যাগটা দেখো, সেম ওখানে দেখালাম একই রকম ব্যাগ। তো এখানে দেখো বন্ধুরা কবিতা পাঠ চলছে, চলো তোমাদের একটুখানি শোনাই। ইতিহাস জানে আমাদের অমর কীর্তি, অগ্রগতির প্রতি ইচ্ছে আমাদের বিজয় গাথা, শত্রু এলে আমি ঝাঁসি রানী লক্ষ্মীবাই, প্রীতিলতা ওয়াদেদার, কল্পনা দত্ত, বীণা দাস, বাসন্তী দেবী কিংবা মাতঙ্গিনী হাজরা, সাহিত্যে আমি স্বপ্নকুমারী দেবী, অরুন্ধতী রায়, মৈত্রেয়ী দেবী, মহাশ্বেতা দেবী। কিন্তু যেহেতু একজন নামী সিঙ্গার আসছে আর কি, সেই জন্য তো এখন এসে পৌঁছয়নি, মানে স্টেজে উঠে এসে পৌঁছয়নি, তো আমরা ভাবলাম আরও কিছু দোকান ঘুরে নিই। তো এখানে দেখো সুন্দর সুন্দর টেরাকোটার জিনিস রয়েছে, দারুণ দারুণ দেখো হাতের কাজ অসাধারণ, খুবই সুন্দর। ল্যাম্পশেড রয়েছে, নানান রকম মূর্তি রয়েছে, শো পিস রয়েছে। এটা দেখো জয়ন্তী মহিলা দল, গোলসি 1 নম্বর ব্লক, মানকুণ্ডু, যাই হোক ওটা বোঝা যাচ্ছে না, কত দূর দূরান্ত থেকে দেখো সমস্ত মানুষজন এসছে তাদের হাতের কাজ, তাদের দক্ষতা দেখানোর জন্য। এখানেও কিছু জাঙ্ক জুয়েলারি রয়েছে, আর প্রত্যেকটা জুয়েলারি সত্যিই খুবই সুন্দর, যেটাই দেখি মনে হচ্ছে যেন এটা নিই ওটা নিই, সবই মনে হচ্ছে নিয়ে চলে যায় এরকম একটা ব্যাপার, সবই সুন্দর লাগছে। এবং প্রত্যেকটা স্টলে বেশ ভালো রকম ভিড় রয়েছে, মানে মানুষজনের আগ্রহটাও কিন্তু আগের থেকে অনেক বেড়েছে, মানুষ এখন হাতের কাজকেই কিন্তু বেশি প্রাধান্য দেয়। তো দেখো যাই হোক মেলাতে একটুখানি ঘোরা হলো, এবং মেলা এসেছি অথচ কিছু খাবো না তা তো আর হয় না, তো চলে এসেছি ঘটি গরম খেতে। তো ঘটি গরমটা কী বলো তো, এই যে দেখো ধোঁয়া উঠছে তোমরা দেখতেই পাচ্ছ, ওটা কিন্তু কয়লা দেওয়া রয়েছে, যেটাকে চারকোল বলে আর কি, যাতে ভিতরে আর কি
ওই সেউ ভাজা জাতীয় যে জিনিসটা রয়েছে ওটা যাতে গরম থাকে, এই যে দেখো ওইটা দিচ্ছে। তারপর পেঁয়াজ কুচি দিচ্ছে, যদি কেউ ঝাল খেতে চায় লঙ্কা দিচ্ছে, বাদাম দিচ্ছে, শসা কুচি দিচ্ছে, গাজর কুচি দিচ্ছে, এই সমস্ত কিছু আরও কিছু মশলাও দিচ্ছে। তো তারপর এই যে দেখো খবরের কাগজকে এইভাবে মুড়িয়ে দিয়ে দিচ্ছে 10 টাকা। তো আমরাও এটা খেয়ে নিলাম, তো বেশ ভালো টেস্ট, আমার মেয়েরা তো খুব আনন্দ করেই খেয়েছে। তো খাওয়ার পর চলে এসেছি আরও কিছু দোকান ঘুরতে। এখানে দেখলাম সুন্দর সুন্দর শাড়ির কালেকশন রয়েছে, এই বেগনি রঙের শাড়িটা এরকম একটা আমার শাড়ি রয়েছে যেটা আমি ভাইফোঁটায় পেয়েছি দাদার কাছ থেকে গিফট। তো এখানে দেখো হ্যান্ড পেন্টিং করা খুব সুন্দর সুন্দর একদম হ্যান্ডলুম শাড়িও রয়েছে, পাঞ্জাবি রয়েছে, জামদানি রয়েছে। আর এই স্টলটাই এসে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে, এই যে গরুর গাড়িতে করে যাচ্ছে এরকমই সেম একটা পিস আমার কাছে ছিল ছোটোবেলায়, যেটা এখন আর অস্তিত্ব নেই, সেটি আর বেঁচে নেই, যাই হোক। তো আমার খুবই ভালো লাগছিলো, তো আমি ভাবছিলাম একটা নেব। কিন্তু বন্ধুরা আমার বাড়িতে আছে হচ্ছে একজন দস্যি মেয়ে, তো সে এটার কী অবস্থা করবে আমি ঠিক বুঝতে পারছি না, কেন কি এটা খুবই পাতলা হয়, মানে একটু হাতে চাপ পড়লেই কিন্তু ভেঙে যাবে, পাতলা করে কাটকে সেলাই করে সুন্দর করে বানানো হয়। তো সেই ভয়ে আমি আর নিতে পারলাম না সাহস করে, যাই হোক খুব বেশি দামও ছিল না, মাত্র 50 টাকা দাম ছিল, কিন্তু এত সুন্দর জিনিস এই ছোটোবেলার স্মৃতির মতন, সেটা যদি মানে নিয়ে যাওয়ার সাথে সাথেই তার অবস্থা খারাপ হয়ে যায়, সে সেখানেই শেষ হয়ে যায়, তাহলে কিন্তু খুব কষ্ট হবে, সেই ভয় আমি আর নিয়েও নিই। তো যাই হোক চলে এসেছি একটা ব্লাউজের দোকানে, অসাধারণ অসাধারণ ডিজাইন করা রয়েছে বন্ধুরা, দেখতেই পেলে খুবই ভালো লাগলো। চলে এসেছি আর একটা ব্যাগের দোকানে, এখানে দেখো জুয়েলারি বক্সগুলো একদম বোতাম সেট করা রয়েছে, তারপর পেন্সিল বক্স রয়েছে বন্ধুরা, অসাধারণ হাতের কাজ। তো বন্ধুরা বেশ কিছুক্ষণ মেলা ঘোরাঘুরি করার পর এখন মেয়েরা এখন পাঁপড় ভাজা খাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর মেলা প্রাঙ্গণটা কিন্তু বেশ বড়, অনেকটা বড় এরিয়া জুড়ে। তো মেলাটা কোথায় হচ্ছে আমি সেটা বলে দিই, মেলাটা হচ্ছে কাটোয়ার কেডি স্কুল ময়দানে। তো বিশাল বড় মাঠ, প্রচুর স্টল বসেছে, আর দেখো প্রত্যেকটা জুয়েলারি কত সুন্দর সুন্দর ডিজাইন করা রয়েছে, প্রচুর প্রচুর স্টল বসেছে। এই দেখো এই একটা দেখো কত সুন্দর হারের সেটগুলো, তাই না? আর এখানে দেখো বন্ধুরা খুবই সুন্দর সুন্দর শোপিস রয়েছে, মূর্তি রয়েছে, মা দুর্গার মুখটা না খুবই সুন্দর লাগছিল, আর কিছু গোপালের পোশাকও রয়েছে, তারপর লাফিং বুদ্ধও আছে দেখছি, গৌতম বুদ্ধ রয়েছে। আর এই টিয়া পাখিগুলো উলের তৈরি বন্ধুরা, এগুলো ছোটোবেলায় না দেখেছি পাশের বাড়ির কাকিমাদের বানাতে দেখেছি আমি ছোটোবেলায়, সেই রকম। আর এই জুয়েলারি কালেকশনটা বেশ ইউনিক লাগলো, এরকম আগে আমি কখনো কোথাও দেখিনি, এটা না আমার বেশ ভালো লাগলো, একদম নতুনত্ব পুরো, খুবই সুন্দর। দেখো বন্ধুরা ঢোলের মতনও রয়েছে, কত রকম ডিজাইন রয়েছে এখানে, ছোট ছোট বেশ কানের দুলও রয়েছে অনেকগুলো, তার সাথে ম্যাচ করে কেউ নিতে চাইলে নিতেও পারে এরকম। তো যাই হোক বন্ধুরা আমাদের মেলার ঘোরাঘুরি আজকের মতন এখানেই কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো চারপাশটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটিং করা রয়েছে। তো বন্ধুরা দুঃখের বিষয় আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ পর্যন্ত অনন্যা চক্রবর্তী স্টেজে ওঠেননি, তো যাই হোক পাঁপড় ভাজা খেতে খেতেই এখন আমাদের বাড়ি চলে যেতে হবে। তো যেহেতু বাচ্চাদের নিয়ে এসেছি তো আর বুঝতেই পারছো কীরকম ঠান্ডা, তো ঠান্ডার মধ্যে আর থাকবো না, নিয়ে যাবো বাড়িতে, ফোনে লাইভ হবে অবশ্য, তো সেই লাইভ চ্যানেলে আমি গিয়ে লাইভে দেখে নেব প্রোগ্রামটা। এই হচ্ছে বাইরের গেট পেরোবার, আর এই পাশে দেখছি আরও কয়েকটা দোকান রয়েছে, চলো একবার ঘুরেই আসি। এখানেও দেখছি বেশ সুন্দর সুন্দর একতারা বাঁশি, সুন্দর সুন্দর কাঠের কাজ কারুকার্য করা জিনিসপত্র রয়েছে। এই স্টলটি এসছে দাঁই হাট থেকে, কাটোয়ার পাশাপাশি আর কি। এই যে দেখো এখানেও একটা স্টল রয়েছে, এখানে সুন্দর সুন্দর টেরি রয়েছে, আর আমার তুহিরানি বলছে মা আমি বাঘটা নেব, তো অনেকটাই বেশি দাম বলছিল একটা ছোট্ট বাঘের, দামটা অনেকটাই বেশি ছিল যে কারণে আর নিইনি। এই যে দেখো এই কুকুরটা আমার বাড়িতে আছে, তোমরা নিশ্চয়ই দেখেছো আমার অনেক ভিডিওতে, এটা ছোট সাইজ তাও দাম বেশি বলছে, আর আমাদের আছে একটা বড় সাইজ, অতটা দাম বেশি নেয়নি। এখানেও বেশ কিছু টেডি রয়েছে, এই যে দেখো ছোট্ট ছোট্ট কত সুন্দর সুন্দর, এই টেডিটা বেশ ভালো লাগলো আমার,
এটা বেশ নতুনত্ব। যে কোনো কিছুই একটু নতুনত্ব দেখলেই না ভালো লাগে, তাই না বলো? তো যাই হোক, চলে এসছি এই দোকানটায়। এই দোকানটা হচ্ছে একদম আমাদের বাড়ির পাশের একজন আমার ভাসুর হয় বলতে গেলে, পাড়া হিসেবে। তো ওই যা ভাসুর, ওরা দোকানটা খুলেছে। তো ওদের দোকান থেকে নিয়ে নিয়েছি ঘুগনি, আর ঘুগনি খাওয়া হয়ে গেছে। তো তারপরে পাশের দোকান থেকে নেওয়া হয়েছে ছোলা মাখা, তো সেটাও আমাদের খাওয়া হয়ে গেছে। তো এখন যাব হচ্ছে বাড়ি। তো বন্ধুরা, এই যে দেখো, এই একজন সিঙ্গার উঠে এসেছেন, আমার নামটা এখন আপাতত মনেও পড়ছে না। তো এনার পরেই আশা করছি আমি যে হয়তো অনন্যা চক্রবর্তী স্টেজে উঠবে। তো যাই হোক, বাড়ি গিয়ে আমি দেখে নেবো ফোনে লাইভে। তোমরা যদি কেউ চিনে থাকো আমাকে কমেন্টে লিখে অবশ্যই করে জানিও। আর আজকের সবলা মেলার অনুষ্ঠান কীরকম লাগলো, পুরো ভিডিওটা কীরকম লাগলো আমাকে সেটাও কমেন্টে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো, অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। খুব শিগগিরই ফিরে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা অ্যান্ড গুড নাইট।